বাংলাদেশের সবচেয়ে বর্তমানে সুনামধন্য একটা কোম্পানি আকিস টেবিল ওয়্যার 102 পিসে যেটা দিব আমি 12টা ডিনার প্লেট 12টা নাস্তার প্লেট 12টা ভাতের প্লেট 12টা কাপ 12টা পিস 6টা সিরিয়াল কারি বাটি 6টা সুইট বাটি 6টা স্যুপ বাটি 12 স্যুপ চামচ 3টা রাইস ডিশ ওভেন ডিশওয়াশার মাইক্রোওয়েভে বেক রেসিস্ট্যান্ট এগুলো তো আসলে হিট প্রিন্ট থাকে এগুলো কখনো ওঠে না 6টা প্লেট 6টা এরকম প্লেট ইফতারের জন্য তো দর্শক যেটা বলছিলাম আজকে চমৎকার একটা ডিনার সেট দেখাবো ভাই এত বড় ডিনার সেট জি ভাই কত পিসের এখানে 102 পিস কি বলেন মানে এখান থেকে শুরু হয়েছে দর্শক দেখেন গণা যদি শুরু করি আমার মনে হয়েছে মানে 300-400 পিস এত বড় ডিনার সেট ভাই আপনার দোকানে মানে শুধু ডিনার সেট আর ডিনার এটা ভাই জাস্ট ডিনার সেটের জন্য একটা শোরুম আমার আলাদা শোরুম ঠিক আছে জাস্ট ডিনার সেট তো দর্শক আমরা আজকে রয়েছে হামিম এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট এরিয়া বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় এটা হচ্ছে 58 নম্বর দোকান যারা ডিনার সেট নিতে চান মোটামুটি আজকে ভাই আবার এত বড় ডিনার সেট দিচ্ছেন দাম তো মনে হয় অনেক বিশাল হয়ে যাবে আছেন কোথায় একটা হামিম এন্টারপ্রাইজ হামিম এন্টারপ্রাইজে আসলে ভাই পাইকারি দামে দেয় ঠিক আছে এরপরে সামনে কি আবার সামনে তো ঈদ আছে মায়ের রমজান আছে রমজান আছে ভাই রমজানে নাকি দাম বাড়ে সবাই তো দাম বাড়ায় ফেলে আজকে হামিম এন্টারপ্রাইজ দেখায় দিবে যে রমজানে কখনো দাম বাড়ে না ভাই সারা বছর ব্যবসা করি না আচ্ছা মানে আল্লাহ তো ডাল ভাত খাওয়া রাখছে নাকি রাখছে তো অবশ্যই ঠিক আছে তাহলে একটা আমার যদি কাস্ট ভিউয়ারদের সুযোগ দেই তাহলে কি আমার কি খাওয়া হয়ে যাবে কথা থেকে কোনো সমস্যা হবে না আশা করি আর বিশেষ করে ঠিক আছে প্রবাসী বাড়ি তো অনেক সময় কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে তারা চাই আত্মীয় স্বজনের জন্য নিতে মা বাবার জন্য নিতে আজকে এমন প্রাইস দিব ভাই আর সবচেয়ে বড় কথা ভাই ঠিক আছে এখানে একটা ভিডিওতে দেখেন তো ভাই কোথাও চা চামচ আর কাটা চামচ আছে কিনা আচ্ছা কোন ভাই আপনি চামচ চামচ দিবেন না কেন আপনি ডিনার সেটের সাথে চা চামচ কোন কোম্পানি দিছে কোন কোম্পানি নাই তো অনেকে তো দেখে যে 150 পিস 160 পিস আমি যদি একটা 58 পিসের ডিনার সেটের সাথে যদি 12টা টি চামচ আর 12টা চামচ কাটা চামচ কাউন্ট করি তাহলে কি নেই নিতে পারি আলাদা ঠিক আছে 24টা তো এখানে হইতাছে তারপর 24 স্ট্যান্ড দিলাম তাহলে কত হলো 48টা12টা ডিনার প্লেট 12টা নাস্তার প্লেট 12টা ভাতের প্লেট 12টা কাপ 12টা কাপ 12টা প্রেস 12টা সিরিয়াল বাটি 12টা সুইট বাটি 12টা সুপ চামচ আসলে এইটা ঠিক আছে নাইস কোশ্চেন ঠিক আছে আমরা যারা অনেক আমরা যারা বড়রা তারা কিন্তু এটা মধ্যে খেতে পারি আচ্ছা বাচ্চা ছেলেরা তারা কি করবে তার এই যে সিরিয়াল কারি বাটি দিচ্ছি আচ্ছা ক্লাটের মধ্যে অনেকে রোগী থাকে ঠিক আছে তাদেরকে একটু বড়টার মধ্যে দিতে হয় আচ্ছা ঠিক আছে এটার জন্য যে বড় এটার মধ্যে সিরিয়াল কারি বাটি চামচ আপনি 24টা না 12টা চামচ মানে ও 12 এটার সাথে মানে 12টা হবে না তো আচ্ছা এটার সাথে 6টা ওইটার সাথে 6টা এর কোম্পানি দেয় এইভাবে আচ্ছা আচ্ছা কারণ আমরা রোগী রেখা হইলাম রোগীতে দেখা গেছে রোগীদের একটু বড়টা দিতে হয় এগুলো কি সিরামিক সেট হ্যাঁ সিরামিক সেট এবং ভাই বাংলাদেশের সবচেয়ে বর্তমানে সুনামধন্য একটা কোম্পানি আকিস টেবিল ওয়্যার আকিস সিরামিক টেবিল ওয়্যার তো এগুলো কি মানে আমরা তো চাইলে ওভেনে ইউজ করতে পারি ওভেন ডিশওয়াশার মাইক্রোওয়েভে বেক রেসিস্ট্যান্ট আর একটা কথা বলি ভাই সবাই চাকু দেনা গোছা দেখায় আচ্ছা কোন সিরামিক্সের কালার উঠছে ঠিক আছে আজ পর্যন্ত যদি কেউ দেখাইতে পারে কে কোথা থেকে নিছেন দেখার বসে না আমি ডবল টাকা দিব মানে এটা জাস্ট একটা শো মানে দেখানো প্রয়োজনে অনেকে দেখে এগুলো তো আসলে হিট প্রিন্ট থাকে এগুলো কখনো ওঠে না তো দর্শক এটা হচ্ছে এই টোটাল হচ্ছে ইন টোটাল 100 এখনো হয় নাই কাউন্টে করতেই পারিনি আবার বলি 12টা ডিনার প্লেট মানে বিরিয়ানি প্লেট যেটা 12টা নাস্তার প্লেট 12টা ভাতের প্লেট 12টা কাপ 12টা পিস 6টা সিরিয়াল কারি বাটি 6টা সুইট বাটি 6টা স্যুপ বাটি 12টা স্যুপ চামচ শেষ নাই 3টা রাইস ডিশ কি বলেন রাইস ডিশ 3টা হ্যাঁ 3টা থাকবে না একটা গোল আবার ওভালও দেখতেছি না ওভাল গোল একটা রোস্টার ওইটা রোস্টার রাইসে আর একটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার যা দেন রোজ দেন রাইস দেন 3টা থাকবে বড় রাইস ডিশ আচ্ছা 3টা থাকবে রাইস ডিশ এবং তরকারি বাটি সিরিয়াল কারি বাটি বলছিলাম কয়টা 6টা বড় কারি বাটি আছে আরো 4টা এরকম বড় কারি বাটি আরো 4টা আরো 4টা থাকবে এখনো শেষ নাই তো টিপট সুগার পট মিল পট গ্রেভি পট আচ্ছা এখনো শেষ নাই ভাই সাথে একটা কোরমা ডিশও থাকবে কোরমা ডিশও এই হোটেল টোটাল 102 পিস 102 পিস ভাই এই যে আমি কথাগুলো বললাম এটার মধ্যে যদি আমি এখন যদি ইচ্ছা করি এটাকে 170 পিস বানাইতে পারবো আচ্ছা আমি 12টা টি চামচ দিব 12টা কাটা চামচ দিব ঠিক আছে 12 দোকানে 24টা বেড়ে যাবে ভাই 12টা স্ট্যান্ড দিব 102 পিস দিচ্ছি 102 অন্তত একটু কম বেশি নিতে চাই অবশ্যই আমার ফোন সুযোগ আছে আমাকে ফোন দিবে আমি বলে দিব আচ্ছা 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 ওকে তো এখানে 102 পিসের ভিতরে আপনাদের প্রিন্ট কয়টা আছে ভাই প্রিন্ট আছে 6টা প্রিন্ট আছে আচ্ছা এই প্রিন্ট আমরা একটু কাছ থেকে দর্শকদেরকে দেখাই এটা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিবেন আর তারপরে ভাই অনেক পপুলার একটা প্রিন্ট টিউলিপ প্রিন্ট টিউলিপ প্রিন্ট ঠিক আছে হ্যাঁ এই প্রিন্টটা কিন্তু অনেক ভালো চলে দেখতে অনেক স্ট্যান্ডার্ড কারো প্রয়োজন হলে স্ক্রিনশট দিবেন আচ্ছা এরপরে আছে এরপরে ভাই কচু পাতা ভাইরাল একটা প্রিন্ট কচু পাতা প্রিন্ট অনেকে পান পাতা বলে কচু পাতা বলে কিন্তু পাতা প্রিন্ট আসলে সবুজ প্রিন্ট বললেই হবে সবুজ প্রিন্ট তারপরে এই একটা প্রিন্ট আছে পিঙ্ক এর ভিতরে হালকা একটু অ্যাশ করা এটাও অনেক সুন্দর একটা প্রিন্ট ভালো লাগে স্ক্রিনশট একেবারে এই পরে যেটা নিয়ে আসছে ভাই একেবারে নতুন আপডেট ভার্সন এটা আগে আমি দেখিনি এটা নতুন আসছে নতুন এটা আজকে আসছে আচ্ছা এটা ভালো লাগছে এটা আসছে একটা এই প্রিন্ট আপনারা এটা এরপরে ভাই আরেকটা
আজকে মাত্র আনবক্স করলাম মালটা। ওরে এটা দর্শক দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার, ঠিক ঠিক ভাই, এটা কিন্তু আকিজের না। আচ্ছা এটা কোন? এটা আরিয়ানের। আচ্ছা কিন্তু প্রাইস তো সেম, প্রাইস সেম থাকবে। হ্যাঁ আচ্ছা, তো এটার ভেতরে যার যেটা ভাই অনেকে অর্ডার দিতে চায়, একটু ভয় পায় যে ভাই এত কষ্ট করে 102 পিসের নিব, ভাঙ নাকি আর ভাঙা যায়, এক পিস দুই পিস ভাঙা গেলে তো আর মনটা খারাপ হয়ে যায়। অবশ্যই মাস্ট বি, অবশ্যই আমি একটা শখরে পড়া ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে, অনেক কষ্টের টাকা তাদের, ঠিক আছে ভাই, তারা একটু ইনসিওর করবেন যে আপনি 102 পিস বা 140 পিস 150 পিস যে প্রোডাক্ট কিনতেছেন মানে কি আপনাকে কি দিচ্ছে কাউন্ট একটু করে নিন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাই আমি প্রোডাক্ট কিনতেছি, আমি কাউন্ট করবো না আমি কি পাচ্ছি 102 পিস কি আসলে পাচ্ছি কিনা, ঠিক আছে, আপনি কি 102 পিসের মধ্যে কি এই 52 পিস ডিনার দিয়া বাকিগুলো কি চামচ আর স্ট্যান্ড দিয়া কি ভরে দিতে বাকিগুলো, এইটা একটু ইনসিওর করে নিন, এত শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ অনেক সবারই ভাই প্রবাসী ভাইদের যে কষ্টের টাকা সেটা নেই, কিন্তু সবারই কষ্টের টাকা, কষ্টের টাকা সবারই কষ্টের টাকা। তো দর্শক আজকে এই 102 পিসের ডিনার সেটে তাহলে দামের বিষয়ে আসি, দাম কত রাখছেন ভাই? এটা তো সবাই জানে 102 পিস, আমি কিন্তু আবার বলি ঠিক আছে বরাবর চেষ্টা করি, ঠিক আছে, কমে দেওয়ার জন্য এবং সবার জন্য সাধ্যের মতো কিনতে পারে সেই চেষ্টাটাই সবসময় করি, আজকেও সে ধারাবাহিকতা রাখবো ইনশাল্লাহ, এবং রমজান যেহেতু আসছে প্রাইস তো অবশ্যই কমাই দেবো, এটা রেগুলার প্রাইস আমাদের 26,500। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে গতবার যেটা দিছিলাম ঠিক আছে আমি 21,500 দিছি। আচ্ছা আজকে যেটা থাকবে কত? আরো 5,000 টাকা ক্যাশব্যাক। কি বলেন আরো 5,000 টাকা ডিসকাউন্ট? 16,500। 16,500 টাকা কি মাথা নষ্ট করো, হয় নাই মানে আরো কমাই দিবেন নাকি? হয় নাই। আচ্ছা ঠিক আছে ভাই, সারা বছর তো ব্যবসা করি কমার বেশি, ঠিক আছে, আজকে যেটা অর্ডার করবে ঠিক আছে, আপনি ভিডিও যেদিন পাবলিশ, রমজান মাস ভাই আমি 10 দিন বলুন তো ভাই, পুরো রমজান মাস দিলে আমার কি হবে ভাই? রমজান মাস দিয়ে দেন একটু সেবা টেবা করেন আর কি। শুনেন 115 পিসের একটা, 102 পিসের একটা সেট, ঠিক আছে, 15 দিন নেন পুরো রমজান। আচ্ছা ঠিক আছে, রমজানের কথা যেহেতু বলেই ফেলাইছেন, আপনি বিজয় দিন থেকে পাবলিশ হবে পুরো মানে 4 দাঁত পর্যন্ত যারা অফার করবে, অনলি 15,500 টাকা, অনলি 15,500 টাকা, 15,500 টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেই প্রিন্টটাই নেন, যে প্রিন্টটা নেন সবাই। একটা কথা বলি ঠিক আছে, যেহেতু মাহে রমজানের কথা আপনি বলছেন ঠিক আছে, অলরেডি কিন্তু ঠিক আছে একটু ভালো লাগা কাজ করতেছে, এবং সবাইকে ইফতারি খাওয়ার জন্য আচ্ছা 6টা প্লেট রাসেল বে থেকে গিফট থাকবে, মানে যেই ডিনার সেটি অর্ডার করবে, যেটা অর্ডার করবে ঠিক আছে রাসেল বে থেকে 6টা প্লেট, 6টা এরকম প্লেট ইফতারির জন্য, জাস্ট ইফতারির জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, ডিনার সেটের সাথে আপনারা এরকম 6টা খুব সুন্দর প্লেট গিফট থাকবে, আর্টিস্টিক 6টা প্লেট থাকবে। ওকে দর্শক, যারা নিতে চান আমরা আবারও বলছি স্ক্রিনশট দিবেন, যার যে প্রিন্টটা ভালো লাগলে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিবেন ভাইয়া। একটা কথা মাঝখানে আমি একটু বলি ঠিক আছে, এই গিফটটা কিন্তু আমি 50 জন কাস্টমারের জন্য আনছি, মানে প্রথম 50 জন ঠিক আছে, মানে অলরেডি যা দেখা গেছে দেখে আমি কিন্তু মাহে রমজানের কি বলছি যে 4 রাত পর্যন্ত অফারটা দিছি, এর মধ্যে যদি ভাই আমার হাফ প্লেটটা যদি শেষ হয়ে যায়, কোনো ভিউয়ার যদি রিকোয়েস্ট না করে রাসেল ভাই ঠিক আছে, আমি কিন্তু হাফ আগে 50 জন শেষ হয়ে গেলে শেষ হবে, আমার কিছু করা থাকবে না, কারণ কোম্পানি আমাকে যেভাবে দিছে এটা কিন্তু কোম্পানি দেয় নাই। আচ্ছা আচ্ছা, এটা আমি আমার নিজে থেকে দিতেছি। আপনাদের দোকানে আসলে কিভাবে আসবে? একেবারে সহজ হিসাব, যারা স্বাচ্ছন্দ্যে আমার দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট আসবেন। আচ্ছা, নিউ মার্কেট এসে কাঁচা বাজার ঠিক পিছন সাইডে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে, এটা নিস্তালায় 8 নম্বর সব হচ্ছে হামিম এন্টারপ্রাইজ, দুইটা নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে ঠিক আছে, আমাদের ফোন করলে ঠিক আছে আমরা আপনার রিসিভ করে নিয়ে আসবো। আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে? ঢাকার ভিতরে হলে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ঠিক আছে, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা ভাই, ঢাকার বাইরে হলে প্রোডাক্টটা তো ভাই কুরিয়ার ছাড়তে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের তো রিক্স আছে, রিক্সের ব্যাপার আছে ঠিক আছে, কুরিয়ার ছাড়তে হয় ঠিক আছে, ন্যূনতম 1,000 টাকা অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো। বাঙ্গাঙ্গার কথা বলছিলেন আপনি ফার্স্টে, একটা কথা, আপনার প্রোডাক্টটা বাসা যাবে রাইডারের সামনে খুলবেন, তারপরে তার কাছে পেমেন্ট করবেন, ভাঙা ফাটাইলে ওখান থেকে রিপ্লেস করে দিবেন। আচ্ছা, মানে যা আপনি একটা প্লেট বা দুইটা প্লেট বা যাই ভাঙে রিপ্লেস করে দিবেন, ইনশাআল্লাহ রিপ্লেস করে দিবেন ঠিক আছে, কারণ রাইড হোম ডেলিভারি তো ভাই ঠিক আছে, ঢাকার বাইরেও টোটাল হোম ডেলিভারি, এখন এখানে কিন্তু অনেক ভিউয়ার্স ঠিক আছে একটু ভুল করে যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ করো ভাই, এগুলো কিন্তু এই যে 102 পিসের ডিনার সেটের মানে ওয়েটটা কত রকম আমি আপনাকে ইনশিওর করি, 55 কেজি ওজন হবে, 20 টাকা কেজি হিসেবে যত টাকা আসে ঠিক আছে অত টাকা কুরিয়ার রিফান্ড নেয়, চারটা কথা আমি বলে দিলাম। ওকে ওকে, তো যারা নিতে চাচ্ছেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চাইলে ডিনার সেট গুলো নিতে পারেন।